সূর্যোদয় থেকে সূর্যাস্ত পৃথিবীকে প্রকৃতি রং দিয়ে সাজিয়ে দিয়েছেন। আরে অপু, হ্যাঁ, নর্থ বেঙ্গলের এদিকটা অন্যরকম। জীবগাড়ির হর্ন, ট্যুরিস্টদের চেঁচামেচি, হোটেলওয়ালাদের উৎপাত, কিছু নেই। নির্বিঘ্নে শান্তিতে তরাই ঘোরো, প্রকৃতি ময়নাতদন্ত করো, জলদাপাড়া, গরুমারা, তারপরে কত গন্ডার, হাতি আর কত রকমের পাখি না শান্ত হবে। হ্যাঁ, ওই দেখ, ব্ল্যাক হুডেড ওরিয়ল। আমরা এখন কোথায় যাচ্ছি শান্তনুদা? সেটাই তো সাসপেন্স। শোন, আমার সঙ্গে বেরিয়েছিস, প্রাণ ভরে সব কিছু দেখে যা, দু চোখ ভরে দেখ, যা কিছু পাবি সব কিছুর মধ্যেই একটা ভালো লাগা খুঁজে পাবি। হ্যাঁ, কিন্তু আমাদের এই জার্নিটা কিরকম একটা উদ্দেশ্যহীন বলে মনে হচ্ছে না? মনে হচ্ছে বুঝি। আচ্ছা, তুই তো এই শান্তনুদের সাথে অনেক দিন ঘর করলি, কত জায়গায় গেলি, কি মনে হয় এই শর্মা বোহেমিয়ান? 100% প্র্যাকটিক্যাল। এই দাঁড়ো 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 দাঁড়ো, ব্রেক 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 ব্রেক। এগুলো তো শুয়োর, কোনো সন্দেহ আছে? গায়ের রং দেখ, কালো, অনেকটা ওই দক্ষিণ চীনের ক্যান্টোনিস জাতের কালো শুয়োরের মতো। আপনারা কি কলকাতা থেকে আসছেন? হ্যাঁ, আপনি? আমার নাম বিমল দাস, এই গাই থাকি। ওই যে শুয়োরগুলো দেখছেন, ওটা হচ্ছে ঘুংরু জাতের শুয়োর। ও, দেখ ভালো করে অপু, এই জাতের শুয়োর আর আমাদের ওই আদিগঙ্গার তীরে বা দক্ষিণবঙ্গের গ্রামাঞ্চলে ঘুরে বেড়ানো শুয়োর কি একরকম দেখতে? এগুলো আপনি দক্ষিণবঙ্গে কোথায় পাবেন? এ তো আপনার তরাইয়ের ডুয়ার্স অঞ্চলে, এই গ্রামের মানুষ এগুলো পোষে, বিক্রিও খুব। গ্রামের মানুষ তো বলে এটা নাকি খুব লাভজনক ব্যবসা। ঘুংরু? হ্যাঁ, কি সুন্দর নাম, তাই না শান্তনুদা? হ্যাঁ, যেমনি সুন্দর নাম তেমনি দাম। আরে, আমি এতদূর ঠেঙিয়ে এসেছি শুধু এদের খোঁজে, বুঝলি হাদারাম? সেটাই সাসপেন্স। সাসপেন্সের একটা পার্ট, আরেকটা পার্ট লুকিয়ে আছে আমগুড়ি গ্রামের সোনালি রায়ের বাড়িতে। তোকে একটা গল্প বলি শোন। আমগুড়ি গ্রাম, এই তরাই অঞ্চলেরই প্রত্যন্ত এক গ্রামে বছর পাঁচেক আগে আমি ঘুরতে ঘুরতে চলে গিয়েছিলাম। এমনি এক বৈশাখী দিনে, গরমে, তেষ্টায়, এক রাশ ক্লান্তি নিয়ে হাজির হয়েছিলাম সোনালি রায়ের সংসারে। কেউ আছেন? আপনি? নমস্কার, আমি শান্তনু মল্লিক, কলকাতার কলেজে পড়াই। ঘুরতে ঘুরতে আপনাদের গ্রামে এসে পড়েছি, একটু জল খাওয়াবেন? হ্যাঁ নিশ্চয়ই, আসুন, ভেতরে আসুন, আসুন, আপনি একটু বসুন, আমি জল নিয়ে আসছি। আচমকা আমাদের গ্রামে এসে পড়লেন কি করে? সত্যি কথা বলতে কি, চারদিকে এত সবুজ,
দূরে পাহাড়, আমরা মানে যারা শহরে থাকি তারা সবসময় এসব দেখতে পাই না তো, তাই ঘুরতে ঘুরতে কখন আপনাদের গ্রামে চলে এসেছি, তারপর আপনার বাড়িতে। আমাদের আবার বাড়ি ওই ছাদের নিচে একটুখানি আশ্রয়, একটা গরিবের ভাঙাচোরা সংসার। তা বাড়িতে কি আপনি একাই থাকেন? না, আমার একটি মেয়ে আছে, স্কুলে গেছে, আর আমার স্বামী গত 3 বছর আগে একদিন সকালবেলায় বলেন আমি এক্ষুনি ঘুরে আসছি, বলে সেই যে বেরিয়ে গেলেন আর ফিরে আসেননি। তারপর থানা, পুলিশ, পঞ্চায়েত সকলে দৌড়ে দৌড়ে ঘুরেছি, তিনি আজও ফিরলেন না। তা আপনি কাজকর্ম কিছু করেন? হ্যাঁ, ওই লোকের বাড়ি বাড়ি যাই, ফাই ফরমাস খাটি, কি এমন আয় হয় তাতে। এই দেখো, আচ্ছা এখন এলে আমি তোকে খাবার কোথা থেকে দেবো, হ্যাঁ যা তো, যা তোর মালকিনকে ডাক। হ্যাঁ, ওই পাশের বাড়ির নন্দর মায়ের পোষা শুয়োর, হ্যাঁ জানেন ওদের খাওয়ার কোনো অসুবিধে নেই, তবু দিনে একবার করে আমার কাছেও আসবেই আসবে, আর আমাকে ডাকবেই ডাকবে। কি জানি বাবা, গত জন্মে হয়তো আমি ওর শত্রু ছিলাম না বন্ধু। কিন্তু এই এই শুয়োর একটু অন্যরকম দেখতে। হ্যাঁ, ওরা তো ঘুংরু, আপনি গ্রামে যেদিকে যাবেন চারদিকে ওদের দেখতে পাবেন। শুয়োর পোষা ওতে লাভ হয়? ওই যে নন্দর মা, হার কে পুন, সব সময় হেয়ালিতে কথা বলে। হ্যাঁ, আমি ওকে বললুম, হ্যাঁ রে নন্দর মা, তোর এত বার বরং তো হলো কি করে, ঘরে কালার টিভি, কাপড় কাচার মেশিনও এনেছিস, কি ব্যাপার রে, ভোজবাজিতে হলো নাকি? তা নন্দর মা কি বলে? ও তো বলে ওর লটারিতে ভাগ্য ফিরেছে, কিন্তু আমি জানি মিথ্যে কথা বলে, ওই ঘুংরুর ব্যবসা করেই ওর ভাগ্য ফিরেছে। তো আপনিও তো ওই ঘুংরু পালতে পারেন? না মানে আমি আমি তো সব জানি না, ওর এই ব্যাপারটা খুব ভালো জানা আছে জানেন, এক এক পারে এক একটা ঘুংরু 15-20টা করে বাচ্চা দেয়, আর কদিনের মধ্যেই দেখি বাচ্চাগুলো কত বড় হয়ে যায়, কোথায় যে বেচে আমি তো সব পরিচর্যাও জানি না, আর এসব তো কোনোদিন করিনি তাই। ইন্টারেস্টিং বৌদি, আজকে তাহলে আমি আসি। এক্ষুনি চলে যাবেন? এত দূর থেকে এসেছেন, একটু কিছু মুখে দিয়ে যান। আজ না, আবার আসবো। ও হ্যাঁ, আবার যে আসবো, আমি তো আপনাদের গ্রামের নামও জানি না, আপনার নামও জানি না। আমাদের গ্রামের নাম আমগুড়ি, আমার নাম সোনালী রায়। তারপর? তার আর পর নেই, নেই কোনো ঠিকানা। তুমি না বড্ড হেঁয়ালি করে কথা বল। তারপর কি হলো জানিস, আমার এক বন্ধু দিবাকর মুখুজ্জি বিডিও হয়ে এই ব্লকেই এলো, ওর কাছ থেকেই শোনা আমগুড়ি গ্রামের সোনালী রায়ের দিনের পর দিন তিল তিল করে গড়ে ওঠা উত্তরণের গল্প। আর এই উত্তরণের পেছনে সবচেয়ে বেশি যার হাত ছিল তার নাম হচ্ছে ঘুংরু। আমরা কি তবে এখন আমগুড়ি গ্রামে যাচ্ছি? ঠিক ধরেছিস, দিবাকর ট্রান্সফার হয়ে গেছে, সোনালী রায় এখন কোথায় কী অবস্থায় আছে কিছুই জানি না, অথচ জানাটা আমার কাছে খুব দরকারি, কারণ এই কোটি কোটি মানুষের ভিড়ে একটা ছোট্ট কুঁড়ে ঘরে দিনের পর দিন যে অস্তিত্বের লড়াইটা সে লড়েছে, সে কি জিতেছে নাকি? তুমি তাকে কেমনভাবে দেখতে চাও? অবশ্যই আমি তার জেতার রূপটাই দেখতে চাই। কই হে, কোথায় গেলে সব? হ্যাঁ এই দেখো, আরে আমায় দেখে পালালে না লুকোলে, কোথায় গেলে? এই যে এই যে বলি, এত চেল্লালাম, হ্যাঁ অনুরোধ, উপরোধ, অনুনয়, বিনয় সবই তো করলাম, তা আমার পাওনা টাকাটা মিটিয়ে দাও, ল্যাটা চুকে যাক। আপনার পাওনা গণ্ডে আমি সব মিটিয়ে দেবো, আপনি দয়া করে আর কটা দিন আমাকে সময় দিন। দিন? মাস গেল, বছর গেল, এখন বলছো দিন? স্বামী পালিয়ে যাওয়ার গল্প ফেঁদে আমার থেকে টাকা ধার করলে, সুদ তো কোন ছাড়, বলি আসল টাকাটাও মেরে দেবে নাকি? ওই এক টুকরো জমিই তো আমার শেষ সম্বল, ওই জমিটা বন্ধক রেখেই তো আমি টাকা নিয়েছিলাম, এখন ওই জমিতে পটলা ধান চাষ করে,
সূর্যমুখী ফুলের চাষও করে। কই, আমি তো ওর কাছে কোনো ভাগ নিতে যাইনি। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, এত কথার কি আছে? হ্যাঁ এত কথার কি আছে, টাকা দাও, জমি নিয়ে যাও, আর তা না হলে পার্মানেন্টলি জমিটা আমাকে লিখে দাও। না না না, আপনি ও কথা বলবেন না, ওইটুকুই তো উনি রেখে গিয়েছেন। ওই জমিটা ওনার খুব স্বাদের জমি ছিল, ওটা বেচে উনি মেয়ের বিয়ে দিতে চেয়েছিলেন। ওটা হাতছাড়া হয়ে গেলে আমি তো খুব অসুবিধায় পড়ে যাব। আপনি দয়া করুন, দয়া করে আমাকে আর কটা দিন সময় দিন। ঠিক আছে, আমি আর 12 মাস সময় দিলাম, তারপরে কিন্তু এসপার নয় ওসপার। কেন মিছে জেদ করছো মা? গতরে খেটে কত আর আয় হয় যে তাই দিয়ে দেনা শোধ করবে? যা গিয়ে, 12 মাস পর কিন্তু আমি আসব, খাতা কাগজ কলম সব হাতে নিয়ে চলি। জানো মা, মাধুরী দি বলেছে এই কটা শাড়িতে ফলস বসালে 25 টাকা দেবে। মাসের মধ্যে এরকম 2-10টা পেয়ে গেলে মন্দ নয় বলো? কি হলো মা, চুপ করে আছো, কিছু বলছো না যে? কি হচ্ছে? কই না, কিছু হয়নি তো। আমার কাছে লুকিও না মা, বলো কি হয়েছে। আচ্ছা, এই কটা শাড়ি শেষ করে কদিনের মধ্যে দিতে হবে, মাধুরী তোকে কিছু বলেছে? কেন শুধু শুধু কথা ঘোরাচ্ছো বলো তো মা। ও বুঝেছি, মিহিরবাবু এসে টাকা তাগাদা দিয়ে গেছে, তাই তো? মাত্র 12টা মাস উনি সময় দিয়েছেন, এতগুলো টাকা, এর মধ্যে আমি কী করেই বা জোগাড় করি, আর কী করেই বা শোধ করি? মা, তুমি আমার কাছে এতদিন সব লুকিয়ে এসেছো, আজ তুমি আমাকে সব খুলে বলো মা, আমাকে বলতেই হবে কত টাকা, আর মিহিরবাবুর কাছে আমাদের বাধাই বা কী আছে? ওসব শুনে তোর কোনো কাজ নেই, তুই বরং মাধুরীকে বলে একটা কাজের চেষ্টা কর। মা, আজ তোমাকে বলতেই হবে, তোমার পাশে দাঁড়াবার মতো বয়স তো আমার হয়েছে। মাত্র 10,000 টাকা আমি ধার নিয়েছিলাম ওই মিহিরবাবুর কাছ থেকে আমাদের ঘরটা সারাবার জন্যে, আর ওইটুকু টাকা শোধ করার জন্যে তোর বাবার অত সাধের জমিটা আমি মিহিরবাবুর কাছে বন্ধক রেখেছি। জমি? কোন জমির কথা বলছো মা তুমি? আগে তো কখনো জমির কথা বলনি আমাকে। তোর বাবার বড় সাত ছিল রে, ওই জমিটা বিক্রি করে উনি তোর বিয়ে দেবেন, কিন্তু আমার সিঁথির সিঁদুর বজায় রেখে দিয়ে উনি নিরুদ্দেশ হয়ে গেলেন। আমার বিয়ের কথা ভুলে যাও মা, আমি তো একটা কাজের চেষ্টা করছি, নাকি দেখি না কি হয়, তারপর জমি থাকে থাকবে আর যায় যাবে। কী এমন কাজ করবি তুই বলতো? তোকে লেখাপড়াটা তো ভালো করে শেখাতেও পারিনি, আর এই সেলাই বোনার কাজ করে পেটের অন্ন জোগাড় হয় ঠিকই, কিন্তু ঋণের বোঝা তো নামে না রে মা। মা, তুমি আমায় লেখাপড়া শেখাওনি বটে, কিন্তু তুমি আমাকে এমন একটা জিনিস শিখিয়েছ যা অনেকেরই নেই মা, কিন্তু আমার আছে, কোনো কিছুতেই হার না মানা। বাবা, এর মধ্যে সব কটা শাড়ি হয়ে গেল? বাহ, আর কটা দেবে না দিবে? দাঁড়া, এই তো সবেমাত্র কটা শাড়ি হলো, আমারও যা খদ্দেরের বারণ তো না, আবার যদি কিছু হয় নিশ্চয়ই খবর দেবো। কী রে, কিছু বলবি? দিদি, আমাকে একটা কাজ দিতে পারো, যে কোনো কাজ। শোন, আমি না দু একজনের কাছে তোর কাজের জন্য কথা বলেছি, নে, সবাই ওই আশ্বাসই দেয় বুঝলি তো,
কাজের কাজ কিছুই তো হয় না। দেখাই যাক না, এত ভেঙে পড়ার কিছু নেই। শোন না, তুই বরং অন্য কোনো একটা কাজের চেষ্টা কর না। কিরে কবস্তা হলো? তিন বস্তা। আচ্ছা ঠিক আছে, তিন বস্তা। মেহের জেঠু, আরে কি ব্যাপার, মা কি নগদ টাকা দিয়ে পাঠালো নাকি? তোমার সাথে একটা দরকার ছিল। বেশ তো, বলো বলো। আমাদের জমিটা তো দুফসলি, চাষ থেকে যা আয় হয় সুদের চেয়ে বেশি, টাকাটা আসল থেকে কাটছো না কেন? ও, সাক্ষরতা কেন্দ্রের এফেক্ট বুঝি, নাকি পঞ্চায়েতের কুমন্ত্রণা? কোনোটাই নয়, আমাদের ন্যায্য পাওনা বুঝে নিতে এসেছি। এই দেখো দুষ্টু মেয়ে, তোমার বাবা যখন নিরুদ্দেশ হন তখনও আমি দু চার টাকা ওনার কাছে পেতাম। তোমাদের দুঃখের দিনে দাঁড়িয়েছিলাম, তাই আমি পুরনো কাশুন দিয়ে আর ঘাটতে চাই না। দেখো জমি ধুয়ে আমি তো জল খাবো না, যা 10,000 টাকা নিয়ে এসে জমি খালাস করে নিয়ে যাও। তবে হ্যাঁ, এটা মনে রেখো, জমির মেয়াদ কিন্তু 12 মাস। কিন্তু কিন্তু আবার কিন্তু কি? হ্যাঁ, এখানে কোনো কিন্তু কিন্তু না, মানে বলছিলাম কি জেঠু, আমি তো সেরকম এখনও কাজকর্ম কিছু একটা পাইনি, মা এতগুলো টাকা একসঙ্গে দেবে কি করে বলো? তুমি যদি একটু সময় দাও, একটু যদি দয়া করো। জমি ছাড়াতে গেলে একটু কষ্ট স্বীকার তো করতেই হয়, তাই না? ওই যে কথায় বলে না, কষ্ট না করলে কেষ্ট মেলে না। যাও যাও, কাজের জোগাড় করো, করে রোজগার করে জমি খালাস করে নিয়ে যাও, যাও যাও। ব্যবসা করছিস? এটা তো মদ্দা, এটার তেমন কোনো দরকারও নেই। আর তাছাড়া ঘর সারানোর জন্য না অনেক টাকার দরকার আছে, তাই ওই বেচতে যাচ্ছি। ঘুংরু বেচে এত টাকা উঠবে? হ্যাঁ গো, বাজারের খুবই চাহিদা, বেশ ভালো দামও পাওয়া যায় গো ঝর্ণাদি। আরে এটা সেই ঘুংরুটা না কদিন আগে নালায় পড়ে হাত পা কেটে গেল, এটা সেটা না? বাহ, তুমি তো বেশ ভালো চিনেছ। এটা তো সেদিন এইটুকু ছিল, এত তাড়াতাড়ি বেড়ে গেল? তুই বুঝি দুধ ভাত খাওয়াস? ঘুংরু দুধে ভাতে পারে না গো, তবে মুখের সামনে এটো কাটা আঁশ পোটা যা পাবে ওরা তাই খাবে, খাওয়া নিয়ে এদের কোনো ঝামেলা নেই। বাবা, এত তাড়াতাড়ি বেড়ে যায়, কি অবাক কাণ্ড না! শুধু খাওয়ালেই তো আর হবে না, ঠিক মতো পরিচর্যা করতে হবে, নিয়মিত টিকা দিতে হবে, কৃমিনাশক ওষুধও খাওয়াতে হবে, আর প্রয়োজন পড়লে স্থানীয় প্রাণীস্বাস্থ্য কেন্দ্রও নিয়ে যেতে হতে পারে, আর আশেপাশের পরিবেশ একটু পরিচ্ছন্ন রাখতে হবে, এইসবই আর কি। বাবা, হ্যাপা আছে বল? একদমই না, তবে যে কোনো কাজ করতে গেলে সব কিছু যেমন ঠিকঠাক করে করতে হয় এতেও তাই। হ্যাঁ রমা, এই এক একটা ঘুংরুর দাম কীরকম ওঠে? মানে 200-300 টাকা হয়? বালা ঈশান, আমার ঘুংরুগুলোর যা গায় গতর, তাই একটার প্রায় ধরো ওই 7,000 টাকার মতো তো পাওয়া উচিত। 7,000 টাকা? তা এদিক ওদিক না ঘুরে বলে তুমিও তো এই ব্যবসাটা করতে পারো গো ঝর্ণাদি। মাম, আমি অত টাকা কোথায় পাবো বল? ওমা কেন, সরকারের রেট তো 100 টাকা কেজি করে, আর দুধ ছাড়ার পর প্রত্যেকটা বাচ্চার ওজন হয় ওই
ধরো 15 কেজি, তাও এই 1500 টাকার কাছাকাছি। তবে ঠিকমতো পাললে 10 মাসের মধ্যেই ওই বাচ্চারাই বেড়ে হয় এমন ধেড়ে, বুঝলে? চলি গো ঝর্ণাদি। সারাদিন রোদে রোদে কোথায় টোটো করে ঘুরিস পালতে গেলি? না মাধুরি দিল বুঝি, বেঁধে দে তো মা, ভালোই হয়েছে বুঝলি, বাক্সে তুলে রাখি, পরে কাজে লাগবে। হ্যাঁ, টাকায় টাকা বাড়ে না মা। হ্যাঁ, লোকে তো তাই বলে, তা হঠাৎ তুই এ কথা বলছিস কেন? মা, ঘুংরু শুয়োর পালন করবো। শুয়োর? হ্যাঁ, ওর আবার পালন করার কী আছে, সবসময় তো দেখি এদিক ওদিক সবাই পালন করছে। কিন্তু জানো মা, ঘুংরু শুয়োর পালনে 10 মাসে 5 গুণ লাভ, মানে 1000-5000 টাকা। তাই বুঝি? হ্যাঁ গো মা, এই তো সুযোগ, মির্জেটুর টাকাও শোধ হবে আর আমরাও নিজেদের পায়ে দাঁড়াবো। হ্যাঁ, কথাটা তো তুই ঠিকই বলেছিস মা, কিন্তু কচি শুয়োর কিনতে গেলে তো অনেক টাকার দরকার, অত টাকা আমি কোথায় পাবো মা? তার কি কোনো ব্যবস্থা নেই মা? ব্যবস্থা তুই তো কাজ কর না, যে মাধুরী ও তো সাক্ষরতা দিদিমণি, ওকে একবার বলে দেখ না, ও হয়তো কোনো ব্যবস্থা করে দিতেও পারে। ঠিক আছে মা, কালই একবার যাব। আরে দিদি, এত উতলা দেখাচ্ছে, কোথায় যাচ্ছ এখন? মাধুরী দিকে দেখেছ? মাধুরী দি কেন, বাড়িতে নেই? না, পেলাম না তো। তাহলে মনে হয় পঞ্চায়েত অফিসের দিকে গেছে। ও, আমি তাহলে যাই। আচ্ছা ঠিক আছে। কি ব্যাপার হঠাৎ, নতুন কোনো কাজ পেলে বুঝি? দিদি, আমি একটা কিছু করতে চাই। দেখো, গ্রামে যখন সাক্ষরতা এবং স্বনির্ভর প্রকল্প চালু হলো, তখন তো তোমাকে কতবার করে বললাম যে একবার এসো আমাদের স্বনির্ভর প্রকল্পে, এলে না। তখন যদি আসতে তাহলে হাতের কাজটা শিখে এখন তো কিছু একটা করতে পারতে। দিদি, আমি ঘুংরু শুয়োর পালতে চাই, কিন্তু আমার হাতে তো অত পুঁজি নেই, আমি কিভাবে শুয়োরের ছানা পেতে পারি আপনি যদি একটু বলে দেন। সে তো তুমি পাবে রামসাই কৃষি বিজ্ঞান কেন্দ্রে, একটু সস্তাতেই পেতে পারো। এছাড়া আছে নদিয়ার মোহনপুরে, ওই প্রাণী ও মৎস্য বিজ্ঞান বিশ্ববিদ্যালয় আছে না সেখানে, কিন্তু সেও তো এখান থেকে অনেক দূরে। তাহলে কি হবে? দেখো, ঘুংরু শুয়োর তো আমাদের এলাকারই শুয়োর, এখানকার লোকজন তো এর কাছ থেকে নিয়েই এই শুয়োর চাষ করে। কিন্তু সে তো অনেক দাম। হ্যাঁ, সে দাম একটু বেশি পড়বে, কিন্তু দেখো আখেরে তোমার একেবারে পুষিয়ে যাবে। ঘুংরু শুয়োর তো খুব তাড়াতাড়ি বাড়ে, তুমি যদি একটু 7-8 মাস বড় করে বিক্রি করতে পারো তাহলে অনেকটা লাভ পাবে, আর যদি বাচ্চা করে বিক্রি করো না তাহলে তো প্রচুর লাভ। আমার তো অত টাকা নেই দিদি, কোথায় পাবো বলো? দেখো, তুমি যদি ব্যক্তিগত উদ্যোগে এই চাষ করতে চাও তাহলে ব্যাংক তোমাকে কম সুদে ঋণ দেবে, পঞ্চায়েতের মাধ্যমেও কিন্তু চেষ্টা করতে পারো, তোমাকে এই ব্যাপারে পঞ্চায়েত হেল্প করবে, সমবায়ের মাধ্যমেও কিন্তু তুমি চেষ্টা করতে পারো। আচ্ছা, তুমি তো স্বনির্ভর দলও গঠন করতে পারো। তাহলে তো অনেক উপায় আছে দিদি, আমি বরঞ্চ একটু ভেবে দেখি। মা, ওমা একটু জল দেবে? ও মা, মা এরা কারা? এদি জল। মা, তুমি? দুটো দিয়ে মিহিরবাবুর ধার শোধ, আর দুটো আমাদের ভবিষ্যৎ। কিন্তু মা, এত টাকা তুমি পেলে কোথা থেকে? টাকা পেলে তুই গড়িয়ে দিবি তো নাকি? ভাউটিটা তুমি বেচে দিলে মা। আরে বেচে কোথায় দিলাম,
একটার বদলে আমি চারটে পেয়েছি। হ্যাঁ এই শোন না, ওই রমার যে একটা মাদি ঘুঙ্গরু ছিল না, সে একসঙ্গে ১৬টা বাচ্চা দিয়েছে, আমি ওর থেকে চারটে কিনে এনেছি। ভালো করেছি না বল? শুধু কিনে আনলেই তো হবে না রে, ওদের ঠিক মতো পরিচর্যা করতে হবে তো। আমি এদেরকে খুব খুব আদর দিয়ে বড় করবো, তুমি দেখে নিও মা। ঘুঙ্গরু এক ধরনের উচ্চ প্রজনন ক্ষমতা সম্পন্ন দেশি প্রজাতির শূকর। বিদেশি প্রজাতির শূকর পালন করতে গেলে যে ধরনের উচ্চ পর্যায়ের রসদের প্রয়োজন আছে, দেশি ঘুঙ্গরু পালনে তার প্রয়োজন নেই। এই প্রজাতির শূকরের রোগ প্রতিষেধক ক্ষমতাও বেশি। ভারতবর্ষের অর্থনৈতিক ও সামাজিক পরিবেশে ঘুঙ্গরু শূকর উৎপাদন ও প্রতিপালনের এক বিশেষ ভূমিকা আছে। অন্যান্য গৃহপালিত জীবের মতো ঘুঙ্গরু প্রতিপালনের জন্য আদর্শ খামার তৈরি করবার ক্ষেত্রে কতগুলি প্রয়োজনীয় তথ্য মাথায় রাখা দরকার। প্রথমেই বলা দরকার, যেখানে ঘুঙ্গরু পালন করবেন তা যেন মানুষের বাসস্থান থেকে কিছুটা দূরে সহজ পরিবহনযোগ্য রাস্তার কাছাকাছি হয়। প্রয়োজনীয় জলের ব্যবস্থা অবশ্যই থাকা দরকার। ঘুঙ্গরু রাখার জায়গাটি উঁচু ও ড্রেনেজের সুবিধে যুক্ত হতে হবে। বিদ্যুতের ব্যবস্থা থাকলে খুবই ভালো হয়। প্রসবের অন্তত ১৫ দিন আগে গর্ভবতী শুকরিকে আলাদা ঘরে সরানো উচিত। তার আগে ঘরটিকে ধুয়ে ফিনাইল ব্লিচিং পাউডার দিয়ে পরিষ্কার করে খড় বা শুকনো ঘাস বিছিয়ে দেওয়া প্রয়োজন। প্রতিদিন গাভিনকে তার পশ্চাৎভাগ ও পালান পটাশিয়াম পারমাঙ্গানেট মেশানো জল দিয়ে ধুইয়ে দেওয়া ও মাঝে মাঝে মালিশ করা প্রয়োজন। বাচ্চা প্রসব সম্পূর্ণ হতে ২ থেকে ৮ ঘন্টা সময় লাগতে পারে। বাচ্চার জন্মের পরপরই বাচ্চাটিকে শুকনো কাপড় দিয়ে মুছে খড় বিছানো মেঝের ওপর বা কাঠের বাক্সের মধ্যে রেখে আলো জেলে উষ্ণ রাখার ব্যবস্থা করতে হবে। প্রসবের পর পেটের দিকে ১ ইঞ্চি পরিমাণ বাদ রেখে নাভিতে ২ জায়গায় সুতো দিয়ে বেঁধে বাকিটা কেটে ফেলতে হবে। কাটা জায়গায় টিংচার আয়োডিন জাতীয় ওষুধ দিতে হবে যাতে কোনো রকম সংক্রমণ না হয়। প্রসব সম্পূর্ণ হলে মা শুকরিকে পরিষ্কার করে ঘরের মেঝে ধুইয়ে ফেলতে হবে। তারপর সব বাচ্চাকে একসাথে মায়ের দুধ খাওয়ানোর জন্য ছেড়ে দিতে হবে। মা শুকরিকেও তার প্রয়োজনীয় খাবার দিতে হবে। প্রসব প্রক্রিয়া শেষ হওয়ার পরে সমস্ত রকম ময়লা মাটিতে ২.৫ হাত গর্ত করে পুঁতে দিতে হবে। যেহেতু জন্মের ১ সপ্তাহের মধ্যে শুকরছানার মৃত্যুর হার বেশি, তাই ঠান্ডার হাত থেকে রক্ষা করবার জন্য সব রকমের ব্যবস্থা নেওয়া দরকার। ঘুঙ্গরু প্রতিপালনের ক্ষেত্রে আমাদের দৈনন্দিন কিছু কাজ করতেই হয়। ১. শুকরের ঘর ও তার চারপাশ পরিষ্কার করা। ২. সকালে ও বিকেলে খাবার দেওয়া। ৩. জীবাণুনাশক প্রয়োগ করা। ৪. গরমকালে ঘুঙ্গরুদের নিয়মিত স্নান করানো। ৫. কৃমিনাশক ওষুধ খাওয়ানো ও টিকাকরণ। ৬. গরম শুকরি পাল দেওয়া। ৭. বাচ্চা শুকরের দুধ ছাড়ানো। ৮. প্রয়োজনে নিকটবর্তী সরকারি পশু চিকিৎসালয়ে যোগাযোগ করা। আমাদের দেশের দরিদ্র মানুষ স্বনির্ভর হবার স্বপ্ন দেখে, সেই লক্ষ্য পূরণে ঘুঙ্গরু শুকর প্রতিপালন আজ গ্রামে গ্রামে সাড়া জাগিয়েছে। বসতি দশন শিখরে ধরণী তব লগ্না, শশিনী কলঙ্ক কলেব নিমগ্না, কেশব ধৃত শুকর রূপ, জয় জগদীশ হরে।
সোনালী দিদির বাড়িটা চিনতে পারছো না নাকি? না, এইদিকেই ছিল ধারে পাশে কোথাও। অনেকদিন আগে একবারই এসেছিলাম তো, তাই ঠিক এই যে দাদা, আপনি কি এই গাঁয়ে থাকেন? হ্যাঁ, এই গাঁয়ে থাকি। ওই সোনালী রায়ের বাড়িটা কোথায় বলতে পারবেন? একটু এগিয়ে যান, ডান দিকে নতুন বাড়ি। ও, ধন্যবাদ। নতুন বাড়ি, চলো। এই বাড়িটাই হবে মনে হচ্ছে, বুঝলি? হ্যাঁ হ্যাঁ, এটাই এটাই। চিনতে পারছেন? আরে আপনি সেই কত বছর আগে এসেছিলেন, আসুন ঘরে বসবেন। চলুন। না ঠিক আছে, আপনি কেমন আছেন? ভালো আছি, খুব ভালো আছি। আর আপনার মেয়ে? আমার মেয়ে এখন হাটে গেছে, জানেন সামনের বৈশাখে আমার মেয়ের বিয়ে ঠিক হয়ে গেছে। শুনুন, সেবারে কিন্তু জল ছাড়া আপনি কিচ্ছু খাননি, এবারে আমি ছাড়বো না, খাইয়ে একদম ছাড়বো না। না না, আমাদের জন্য আবার এই দেখুন, আমি কোনো অজুহাত শুনবো না। আচ্ছা সে না হবে কোন, তার আগে আমরা একটু গ্রামটা ঘুরে আসি। তা ঘুঙরু বিক্রি কেমন? খুব ভালো, দারুণ লাভ। আগে যদি জানতুম তাহলে কি একদিন ধরে এত কষ্ট করতাম আমি? বসতি দর্শন শিখরে ধরণী তব লগ্না, শশিনী কলঙ্ক কলেবনি মগ্না, কেশব ধৃত শুকর রূপ জয় জগদীশ হরে। বুঝলি বাবু, জলে নিমগ্না ধরণীকে আবার সবুজ প্রাণে ফিরিয়েছিলেন স্বয়ং শ্রী বিষ্ণু শুকর অবতার হয়ে। আর আজকে এই ঘুঙরু শুকরি হয়ে উঠেছে গ্রামের দরিদ্র মানুষদের বেঁচে থাকার একমাত্র হাতিয়ার। জয় ঘুঙরু শুকরের জয়! জয় ঘুঙরু শুকরের জয়!